এমন একটা মানুষের বিয়ে করছি আমার শান্তিই নাই। চাটে ডিম আনতে বাজারে পাঠাবো, তুমি তো আবার গুনতেও পারো না। কি আমি গুনতে পারি না? তোমার কি দাও? আমি গুনতে পারি না, আমি সব কিছু গুনতে পারি। তুমি আর বলত পাইছো নাকি? হ্যাঁ, তোমার হাতে কয়টা আঙুল আছে একটু গুনে দাও তো। আমার দুই হাতে কয়টা আঙুল আছে? হ্যাঁ, দুই হাতে কয়টা আঙুল আছে একটু গুনে দাও। প্যান্টের পকেটটা সেরা বুঝতে পারিনি। তুমি এইখানে তাদের ঘরে যাও। কেন কি আইছে? বাবা, পাড়ায় সাপুরের আইছে, নাগিন ধরে বেড়াচ্ছে। ওরা যদি বিন বাজায় তাহলে তো তোমার আসল রূপটা বেরোই যাবে, ঘুরে গিয়ে যাবে। তাদের ঘরে যাও, গেতে খোলো। কি করলে তুমি? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তোমার না সব লুজ হয়ে গেছে। আমার এই লুজ জিনিস আর ভালো লাগছে না। আমার টাইম দরকার, টাইম। তুমি তাতে একটা পারমিশন দাও তো, আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি। তোমার কোনো প্রবলেম নেই, তুমি করতে পারো। তোমার প্রবলেম নেই? সত্যি? তোমার মতো বউ যেন প্রত্যেক গেল 4-5টা করে ভাই। আচ্ছা, 10-12 হাজার টাকার মধ্যে পুরনো পিস্তল পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে বলো না, আমার লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আমার এই পুরনো বউই ভালো আছে। আমার লুজ ঠিক হয়েছে, টাইম দরকার নেই। রোজ রোজ ওই একই ঝামেলা। কালই আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তুমি যাচ্ছ, যাও। ছেলেকে নিয়ে যাবার কি আছে? ছেলে কি তোমার একার নাকি? গ্লাস আমার, জল আমার, চিনি আমার, সবই আমার। তুমি দুফোটা কি লেবু রস দিয়েছো? শরবত তোমার? আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিকই, তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন। মা গো, কাই কি গন্ধ, ভাগ এখান থেকে। ছি, কি নোংরা, ভালো করে স্নান করে না। দাদা, হাতটা নামান, বগলগন্ধে ভূত পালাবে। আজ তোর প্রিয় শুকটি মাছ রান্না করেছি তিথি। আমি তো গন্ধ শুকেই বুঝে গেছি মা, কি অপূর্ব গন্ধ। আরে একটু জোর লাগা বাচ্চা, কিছু তো মজাই পাইনু না। মজা পালি না মানে? আবে নিচে তাকিয়ে দেখ, মুতে দিয়েছিস তুই। নো 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 নো।